রাজ্যত অব্যাহত ড্রাগসর গোপন রমরমিয়া ব্যাপার চলি আছে মুখ্যমন্ত্রী ড্রাগস বিরোধী অভিযান। ড্রাগস বিরোধী অভিযানের ক্ষেত্র শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক কিন্তু ড্রাগস ব্যাপারিয়ে করেছে চ্যালেঞ্জ। যিমানে কঠোর হয়েছে মুখ্যমন্ত্রীর ড্রাগস বিরোধী অভিযান সিমানেই ড্রাগস ব্যাপারিয়ে ভিন্ন কৌশলে সরবরাহ করবলে লৈছে অসমের ভিতরে ড্রাগসর প্রচলন। শেহতিয়াক নিউজ এইটিনের হাতত পড়া তথ্য মতে বরাক উপত্যকা হয়ে পড়েছে ড্রাগস সরবরাহর কেন্দ্রবিন্দু। ন মাহতেই বরাকত জব্দ হল প্রায় হাজার কোটি টাকা ড্রাগস, গ্রেপ্তার করেছে শতাধিক ড্রাগস সরবরাহকারীক। ইয়ার ভিতর করিমগঞ্জতে জব্দ 536 কোটি টাকা ড্রাগস। করিমগঞ্জ আরক্ষী এসটিএফর সহযোগত জেলাখনের বিভিন্ন প্রান্ত চলা অভিযানত এই পর্যন্ত 536 কোটি টাকা মূল্যের ড্রাগস জব্দ করে গ্রেপ্তার করেছে 65টা ড্রাগস সরবরাহকারীক। বরাকর কাছার জেলাতো বিগত ন মাহত কেবাশ কোটি টাকার ড্রাগস জব্দ করেছে আরক্ষী। আরক্ষী সদরি করা মতে এই ড্রাগসব মিয়ানমারেরপরা মিজোরাম, করিমগঞ্জ আর মণিপুর হয়ে কাছারত প্রবেশ করে। লগতে করিমগঞ্জেরপরা ত্রিপুরা, বাংলাদেশ সহ অসমের বিভিন্ন প্রান্ত আর দেশের বিভিন্ন ঠাইলে সরবরাহ করা হয়। কিন্তু এই পর্যন্ত আরক্ষীর অভিযানত গ্রেপ্তার হওয়া নাই ড্রাগসর রমরমিয়া ব্যাপার চলা খলনায়ক সকল, কেবলমাত্র গ্রেপ্তার হয়েছে সরবরাহকারী। করিমগঞ্জেরপরা গৌরীশ নন্দীর সহযোগত বিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাজ্যত অব্যাহত ড্রাগসর গোপন রমরমিয়া ব্যাপার চলি আছে মুখ্যমন্ত্রীর ড্রাগস বিরোধী অভিযান। ড্রাগস বিরোধী অভিযানের ক্ষেত্র শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক কিন্তু ড্রাগস ব্যাপারিয়ে করেছে চ্যালেঞ্জ। যিমানে কঠোর হয়েছে মুখ্যমন্ত্রীর ড্রাগস বিরোধী অভিযান সিমানেই ড্রাগস ব্যাপারিয়ে ভিন্ন কৌশলে সরবরাহ করবলে লৈছে অসমের ভিতরে ড্রাগসর প্রচলন। শেহতিয়াক নিউজ 18 হাতত পড়া তথ্য মতে বরাক উপত্যকা হয়ে পড়েছে ড্রাগস সরবরাহর কেন্দ্রবিন্দু। ন মাহতেই বরাকত জব্দ হল প্রায় হাজার কোটি টাকার ড্রাগস, গ্রেপ্তার করেছে শতাধিক ড্রাগস সরবরাহকারীক। ইয়ার ভিতর করিমগঞ্জতে জব্দ 536 কোটি টাকার ড্রাগস। করিমগঞ্জ আরক্ষী এসটিএফর সহযোগত জেলাখনের বিভিন্ন প্রান্ত চলা অভিযানত এই পর্যন্ত 536 কোটি টাকা মূল্যের ড্রাগস জব্দ করে গ্রেপ্তার করেছে 65টা ড্রাগস সরবরাহকারীক। বরাকর কাছার জেলাতো বিগত ন মাহত কেবাশ কোটি টাকার ড্রাগস জব্দ করেছে আরক্ষী। আরক্ষী সদরি করা মতে এই ড্রাগসব মিয়ানমারেরপরা মিজোরাম, করিমগঞ্জ আর মণিপুর হয়ে কাছারত প্রবেশ করে। লগতে করিমগঞ্জেরপরা ত্রিপুরা, বাংলাদেশ সহ অসমের বিভিন্ন প্রান্ত আর দেশের বিভিন্ন ঠাইলে সরবরাহ করা হয়। কিন্তু এই পর্যন্ত আরক্ষীর অভিযানত গ্রেপ্তার হওয়া নাই ড্রাগসর রমরমিয়া ব্যাপার চলা খলনায়ক সকল, কেবলমাত্র গ্রেপ্তার হয়েছে সরবরাহকারী। করিমগঞ্জেরপরা গৌরীশ নন্দীর সহযোগত বিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।